এখন আমরা যে প্রবলেমের সলিউশন দেখব সেটা হচ্ছে এটা এলিয়েন কোয়েরিজ। এই প্রবলেমটা আসলে প্রিটি মাচ ইজি বলা যায়, কারণ হচ্ছে আমি আগে স্টেটমেন্টটা বলি, সেটা হচ্ছে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া আছে। স্ট্রিং দেওয়ার পর আমাদেরকে হচ্ছে এম পরিমাণ কোয়েরিজ দেওয়া থাকবে, এবং এম পরিমাণ কোয়েরিজে আমাকে এল আই এবং আর আই দেওয়া থাকবে, এবং এল আই এবং আর আই এর জন্য বলতে হবে এরকম কতগুলো ভ্যালু আছে যার জন্য তার পরের এলিমেন্টটা হচ্ছে সেম। সাপোজ আমরা যদি এই পজিশনটার দিকে লক্ষ্য করি যে এইটা হচ্ছে একটা পজিশন যার পরের ভ্যালু ওর সেম, এটা হচ্ছে একটা পজিশন যার পরের ভ্যালু ওর সেম, এটা হচ্ছে একটা পজিশন যার পরের ভ্যালু ওর সেম, এটা একটা একটা পজিশন যার পরের ভ্যালু ওর সেম, এটা একটা পজিশন ওর পরের ভ্যালু সেম। ঠিক আছে, আমরা নিচের আরেকটা সলিউশন দেখি। যেমন এইখানে এইটা কিন্তু তার পরের ভ্যালু সেম না, ঠিক আছে, যেটা সেম ওইটা আমরা একটা রাইট চিহ্ন দিব, নাহলে ক্রস। এটা কিন্তু তার পরের ভ্যালু সেম, এইটার কিন্তু তার পরের ভ্যালু সেম না, আর এইটার পরের ভ্যালু কিন্তু সেম, এইটার এটা পরের ভ্যালু সেম, আর এইটার জন্য আসলে কিছু হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এটার তো আসলে পরের কোনো ভ্যালুই নেই, নেক্সট ভ্যালুই নেই, জন্য শেষেরটা আমরা ক্রসই দিই যে না। এখন আমাকে কোয়েশ্চেন করতেছে যে আসলে কয়টা কুইরি দিছে এখানে, এখানে কুইরিস আছে হচ্ছে কয়টা, পাঁচটা। ঠিক আছে, আমরা এইভাবে রাখি। সবার আগে থেকে যদি আমাকে জিজ্ঞাসা করে যে ওয়ান থেকে থ্রি ডিউরেশনের মধ্যে, তাই না, তাহলে এই হচ্ছে ওয়ান আর এই হচ্ছে থ্রি, ও এইটুকের মধ্যে কোশ্চেনে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার কোশ্চেনে কিন্তু একটা কথা বলে দিছে, সেটা হচ্ছে আমাকে চেক করতে হবে এল আর এর আগ পর্যন্ত, এল থেকে আর এর আগ পর্যন্ত। বিষয়টা কি বুঝাইছে? আমরা যদি আবার নিচের টেস্ট কেসটাই চলে যাই তাহলে সেটা একটু বুঝতে পারবো। তাহলে এইটার জন্য যেটা হবে সেটা হচ্ছে ওয়ান এবং থ্রি, এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়ান থেকে থ্রি এর আগ পর্যন্ত অর্থাৎ টু, তো ওয়ান আর টুতে, ওয়ান থেকে টু পর্যন্ত বা ওয়ান থেকে থ্রি এর আগ পর্যন্ত আমার কয়টা আছে এরকম ভ্যালু যার জন্য তার পরের ভ্যালুটা সেম, একটা, এই যে এটাকে টিক চিহ্ন দিছি একটা আছে। তারপরে ফাইভ থেকে সিক্স পর্যন্ত কয়টা আছে, এই যে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে ফাইভ থেকে সিক্স এর আগ পর্যন্ত অর্থাৎ ফাইভ থেকে ফাইভ পর্যন্ত, তাই না, ফাইভ থেকে সিক্স এর আগ পর্যন্ত কি ফাইভ থেকে ফাইভ পর্যন্ত, কারণ আমাদের ওই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেখানে কিন্তু বলাই আছে যে আমাদেরকে আর মানে এইরকম ভাবে চুজ করতে হবে, আর না আমরা যে ভ্যালুটা নিচ্ছি সেটা এরকম ভাবে নিব যাতে সেটা আর এর চেতে এলটা ছোট হয়, ইকুয়াল না হয়। আর পর্যন্ত আমরা চুজ করব না, আমরা চুজ করব হচ্ছে এই যে আই, আই যেটা হবে সেটা এল থেকে আই এর পর্যন্ত হবে, আর আর এর চেতে সেটা কি হবে, ছোট হবে। তাহলে পরবর্তীতে আমরা এই দ্বিতীয়টার জন্য যে ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে আসতেছে ফাইভ থেকে সিক্স পর্যন্ত, বা ফাইভ থেকে সিক্স এর আগ পর্যন্ত পাচ্ছি আমরা একটা, পরবর্তীতে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত, তার মানে এক দুই তিন চার এই পর্যন্ত, ফাইভ এর আগ পর্যন্ত এখানে পাচ্ছি আমরা দুইটা, ওয়ান থেকে ফাইভ পাচ্ছি দুইটা, তারপর হচ্ছে থ্রি থেকে সিক্স, এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স এর আগ পর্যন্ত, তার মানে হচ্ছে এই কয়টা, এখানেও পাচ্ছি আমরা দুইটা, থ্রি থেকে সিক্সে পাচ্ছি দুইটা, তারপরে আছে হচ্ছে থ্রি থেকে ফোর, থ্রি এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি, থ্রি থেকে হচ্ছে ফোর, তাহলে থ্রি থেকে যদি ফোর হয় জিরো ওয়ান টু থ্রি, এটা হচ্ছে থ্রি, থ্রি থেকে ফোর, ফোর মানে হচ্ছে থ্রি এক পর্যন্ত, তার মানে হচ্ছে জিরো, থ্রি থেকে ফোর হচ্ছে জিরো, কারণ থ্রি থেকে ফোরের আগ পর্যন্ত এইটা যদি ফোর হয় তাহলে ফোর কিন্তু কাউন্ট হবে না, ফোরের পূর্বে কাউন্ট হবে, তাহলে থ্রি থেকে থ্রি, তাহলে থ্রি থেকে থ্রি আছে জিরো। এখন যদি আমরা অ্যান্সারটাকে ম্যাচ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার মিলতেছে, প্রথমটা এক, তারপর একটা হচ্ছে এক, তারপর একটা দুই, তারপর একটা দুই, এবং শেষটা হচ্ছে জিরো। তাহলে এইটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এবং এটার
যদি আমাদের সবচেয়ে মাথায় যেটা ইজি সলিউশন আছে অবশ্যই ব্রুট ফোর্স, সেটা হচ্ছে আমাদের যে যে কুইরিজ দিবে ওই কুইরিজের ওই ডিউরেশনের জন্য আমরা চাইয়া চুজ দেখব যে আসলে কয়টা এলিমেন্ট আছে যেটা তার পরের এলিমেন্টের সাথে ম্যাচ করতেছে। কিন্তু আমাদের এর ফলে আমাদের কমপ্লেক্সিটি চলে আসবে ও অফ এন ইন্টু এম, এবং দুইটাই 10^5 এর মতো করে দেওয়া আছে। সুতরাং আমাদের ভ্যালুটা 10^10 এর মতো চলে আসবে, যেটা একটা হিউজ ভ্যালু। তো এইটাকে রিডিউস করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কিউমুলেটিভ সাম বা প্রিফিক্স সাম। তো কিউমুলেটিভ সাম করলে আমাদের এখানে যেই উপকারটা আসবে সেটা হচ্ছে যে আমি অলরেডি কিন্তু জানবো যে এই ডিউরেশন থেকে, যেমন এইটাই মনে করি হ্যাশ, তারপর হচ্ছে ডট ডট হ্যাশ হ্যাশ আর একটা হচ্ছে হ্যাশ, তাহলে আমার এখানে এইটার অ্যান্সার আসবে 0, এইটার জন্য হচ্ছে 1, কারণ পরেরটা সেম। এটার জন্য আসবে 0, এটার জন্য আসবে 1, এটার জন্য 1, এটার জন্য 0, তাহলে 0 1 1 2 3 3। তো এখন যদি আমাকে কোনো একটা ডিউরেশন দেয় যেমন 1 থেকে 3, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3। তো 1 থেকে 3 এর আগ পর্যন্ত, 3 এর যেহেতু আগ পর্যন্ত, তার মানে হচ্ছে আমি এইটার ভ্যালু কাউন্ট করব আর 1 এর পূর্বেরটা কাউন্ট করব। 1 এর পূর্বেরটা কেন কাউন্ট করতেছি, কারণ 1 এর পরেরটা যদি আমরা কাউন্ট করি, যে আমার একটা পজিশন হচ্ছে এইখানে দেখতে হবে আর একটা পজিশন হচ্ছে এইখানে থাকতে হবে, 1 এর পরেরটা কেন, কারণ হচ্ছে এইটা আগেরটা আমি বিয়োগ দিব, তাই না? আশা করি এটা আমরা জানি, ঠিক আছে? কিউমুলেটিভ সাম যদি কেউ না জানি আমার সাথে পার্সোনালি আবার কন্ট্যাক্ট করবো যে আসলে এই আগেরটা কেন বাদ দিচ্ছি বোঝার জন্য, ঠিক আছে? নাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। তো হচ্ছে আমরা যেটা করছি যে আমাদেরকে যেই ডিউরেশনে দিচ্ছি 1 এবং 3, তাহলে 1 এর জন্য প্রথমত 3 এর জন্য আমরা নিতেছি হচ্ছে 2 বা 2 নম্বর পজিশনে, এটা কিন্তু আমি পরে অ্যাড করছি, ঠিক আছে? আমার পজিশন কিন্তু এখান থেকে শুরু 1 2 3, তাহলে 3 এর জন্য আমরা 3 এর আগে অর্থাৎ 2 তে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিচ্ছি, মাইনাস 1 যে দিছে তার আগের ভ্যালুটা নিচ্ছি, সেটা হচ্ছে 0 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে 1, 3 এর 6 এর জন্য নেই, তাহলে এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, 6 এর জন্য আমরা নিব তার আগের এলিমেন্ট 5, তাহলে সেটা আসতেছে কত 3, মাইনাস 3 এর জন্য নিব 3 এর আগের যে ভ্যালু আছে 2, 2 এর জন্য তার কিউমুলেটিভ সাম আসতেছে 1 ইকুয়াল টু হচ্ছে 2। এটা কি ইন্ডিকেট করতেছে যে এর ভিতরে আমি 2 বার 1 পাইছি, তাই তো এর ভ্যালুটা 2 বার বাড়ছে, তাই না? আগেরটা কেন বাদ দিতেছি, যে আমার পূর্বের ভ্যালু ছিল হচ্ছে 1 এবং তারপরে আমার কয়বার প্লাস হয়েছে, এই যে একবার প্লাস হয়েছে, একবার এই যে একবার প্লাস হয়েছে, সুতরাং আমি তো আগেরটাই নিব, তাই না? আগেরটা কেন নিচ্ছি, যে আগের ভ্যালুর পর আমার এই পজিশন থেকে, এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত, কারণ এইটার আগ পর্যন্ত মানে কি এই পজিশন পর্যন্ত আমার টোটাল কয়বার এইটা প্লাস হয়েছে, প্লাস হয়েছে মানে কি একবার করে এক যোগ হয়েছে, আর একবার করে এক যোগ হওয়া মানে কি সেই জিনিসগুলোকে কাউন্ট করা যাদের জন্য আমার এই কন্ডিশনটা সত্য যে তার পরের এলিমেন্ট হচ্ছে ওই এলিমেন্টের সমান। এখন আমরা যদি কোডে চলে আসি, কেউ যদি না বুঝে অবশ্যই নিজে একটু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করে ট্রাই করবো যে আসলে কোয়েশনে কে বলছে। এবং এটা হচ্ছে প্রিফিক্স সামের একটা বেশ বেসিক কোয়েশন। আমরা যেটা করছি প্রথমত একটা স্ট্রিংকে, কোনো টেস্ট কেস নাই যার জন্য নো টেস্ট কেস, একটা স্ট্রিং নিয়ে সেই স্ট্রিংকে ইনপুট নিছি, পরবর্তীতে হচ্ছে একটা অ্যারে নিলাম n+1, ওই যে শুরুতে 0 অ্যাড করছিলাম যার জন্য হচ্ছে n+1, এবং পরবর্তীতে শুধুমাত্র যেই যেই পজিশনের জন্য আমার স্ট্রিং এর পরের ভ্যালুর সাথে ওই ভ্যালুটা মিল পাচ্ছি সেখানে আমরা 1 রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে শুরু করছি 0, কারণ স্ট্রিং এর জন্য তো 0 থেকে শুরু করতে হবে, কিন্তু অ্যারে এর জন্য তো এক এক বাড়ায়, তাই না? এই জন্য হচ্ছে +1 করছি। পরবর্তীতে 1 থেকে n এর আগ পর্যন্ত, কেন n এর আগ পর্যন্ত, কারণ বলে দেওয়া আছে যে r অবশ্যই n এর চাইতে ছোট হবে, সমান হবে না, ঠিক আছে? সরি আসলে কথাটা ঠিক হয়নি, যেমন আমাকে দিল হচ্ছে 6, কত দিছে 6 দিছে, তো 6 যদি দেয় আমার কি 6 আমি কাউন্টে নিব না 5 কাউন্টে নিব? যদি আমার r ইকুয়াল টু n দেওয়াও থাকে তবুও কিন্তু আমার i কে r এর চাইতে ছোট হইতেই হবে, তার মানে অবশ্যই আমি সেটাকে n এর চাইতে ছোটই নিব, এটা আসলে r হবে না i হবে। এই জন্য হচ্ছে আমরা এখানে i এর মানটা n এর চাইতে ছোট নিয়েছি এবং কিউমুলেটিভ সামের করছি এখানে। পরবর্তীতে যতগুলো কুইরিজ আছে প্রত্যেকটা কুইরিজের জন্য শুধুমাত্র আমি
দুইটারই, যেহেতু আমার y পর্যন্ত, y এর আগ পর্যন্ত, সেই জন্য y মাইনাস 1, আর যেহেতু আমার আগের ভ্যালু থেকে কত ভ্যালু টোটাল প্লাস হয়েছে এইটা কাউন্ট করব, এই জন্য হচ্ছে x মাইনাস 1। এই দুটা বিয়োগ করলে আমরা ক্রমান্বয়ে আমাদের ফলাফল পেয়ে যাব। আমি হচ্ছে ডেসক্রিপশনে এই কোডটাকে অ্যাটাচড করে দিছি, তো আমাদের কারো যদি সলিউশন দেখতে হয় সেটা সেখান থেকে সলিউশনটা নিতে পারবো, সাথে হচ্ছে নিচে তো আবার চেষ্টা করবোই বোঝার জন্য যে আসলে কেন হয়েছে কি। এই তো